আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার যদি থাইরয়েড হরমোন বেড়ে গিয়ে থাকে তাহলে কোন ঔষধ খেলে সেটি স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। এই ভিডিওতে আমরা জানব এই ঔষধটি কিভাবে কাজ করে, এই ঔষধ কতদিন খেতে হয়, এই ওষুধ কত ডোজে খেতে হয়, এর কি কি সাইড ইফেক্ট আছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারা এই ঔষধ খেতে পারবেন না। তাহলে আসুন শুরু করা যাক। থাইরয়েড হরমোন শরীরে বেড়ে গেলে সেটিকে কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য আমাদের কাছে সবচাইতে যে এফেক্টিভ ঔষধটি রয়েছে তা হচ্ছে কার্বিমাজল। এটি থায়োনামাইড গ্রুপের একটি ঔষধ এবং থাইরয়েড পারঅক্সিডেজ নামক একটি এনজাইমকে এটি ব্লক করার মাধ্যমে থাইরয়েড হরমোনের প্রোডাকশনকে কমিয়ে দেয়। ফলে আমাদের শরীরে যদি থাইরয়েড হরমোন অধিক মাত্রায় থাকে তাহলে এই ঔষধ ব্যবহারের ফলে সেই থাইরয়েড হরমোন স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এটি একটি বেশ এফেক্টিভ ঔষধ এবং এই ঔষধটি ব্যবহার শুরু করার মাত্র 10 থেকে 14 দিনের মাথায় এই ঔষধটির ফলাফল পাওয়া যায়। তবে এই ঔষধটি কতদিন ব্যবহার করতে হবে তা নির্ভর করে এই ঔষধটি কোন রোগের জন্য দেয়া হচ্ছে তার উপরে। এখন আসুন আমরা একটু জেনে নেই যে এই কার্বিমাজল ঔষধটি কত ডোজে দেয়া হয়ে থাকে। কার্বিমাজল ঔষধের ডোজ নির্ভর করে রোগীর শরীরে থাইরয়েড হরমোন কোন লেভেলে আছে তার উপরে। যদি কারো স্টার্টিং থাইরয়েড হরমোন লেভেল অনেক বেশি থাকে তাহলে তাকে বেশি ডোজে শুরু করতে হয়, এবং যদি কারো কম থাকে তাহলে কম ডোজে শুরু করতে হয়। সাধারণত আমরা স্টার্টিং ডোজ 20-30 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করে থাকি, তবে কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমরা 60 মিলিগ্রাম পর্যন্ত এই ওষুধটি ডেইলি দিতে পারি। এর পাশাপাশি আপনাদের বুঝতে হবে যে থাইরয়েড হরমোনের স্ট্যাটাসটা একটা ডাইনামিক স্ট্যাটাস এবং এটা সবসময় পরিবর্তন হয়। এ কারণে এই ঔষধ চলাকালীন সময়ে রক্ত পরীক্ষা করে থাইরয়েড হরমোনের লেভেল আমাদের প্রতিনিয়ত পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে দেখতে হয় যে থাইরয়েড হরমোনের লেভেল এই ঔষধের জন্য কত লেভেলে আসছে, এবং সেটা দেখে আমাদের এই ডোজটিকে পরিবর্তন করা লাগতে পারে। কখনো কখনো বেশি হতে পারে, কখনো কখনো কম হতে পারে। এ কারণে ডোজ জানা থাকলেও অবশ্যই আপনারা নিজেরা নিজেরা এই ঔষধ খাওয়া শুরু করবেন না, কারণ তাহলে কিন্তু শরীরে অনেক বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এখন আমরা জানবো যে এই কার্বিমাজল ঔষধটি আমাদের দিনে কখন খেতে হবে। এই ঔষধের কিছু সুবিধা হচ্ছে যে এর সাথে খাবার দাবারের তেমন কোনো রিয়াকশন নেই, মানে হচ্ছে আপনারা ভরা পেটেও খেতে পারেন, খালি পেটেও খেতে পারেন। এর পাশাপাশি এর আরেকটি সুবিধা হচ্ছে যে এটি দৈনিক একটি সিঙ্গেল ডোজ হিসেবে খাওয়া যেতে পারে। যারা কম ডোজে এই ঔষধটি খাচ্ছেন, যেমন 20-30 মিলিগ্রাম, তারা সকালবেলা একটি সিঙ্গেল ডোজে এটি আপনারা খেতে পারেন। কেউ যদি আপ টু 60 মিলিগ্রাম পর্যন্ত খেয়ে থাকেন তাহলে আমরা সাধারণত এটাকে ডিভাইডেড ডোজে ডেইলি 2টি ডিভাইডেড ডোজ অথবা 3টি ডিভাইডেড ডোজে এই ওষুধটি দিয়ে থাকি। কী রোগের জন্য শরীরে থাইরয়েড হরমোন বৃদ্ধি পেয়েছে তার উপর নির্ভর করে বিভিন্ন ডিউরেশনে এই ওষুধটি দেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে শর্ট কোর্স, মিডিয়াম কোর্স এবং লং কোর্স। যদি 4 থেকে 6 সপ্তাহ দেওয়া হয় তাহলে আমরা একে বলি শর্ট কোর্স। সাধারণত থাইরয়েড অপারেশনের আগে যদি কারো হরমোনের সমস্যা থাকে, সেই হরমোনকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য যাতে অপারেশনে কোনো সমস্যা না হয়, তখন আমরা 4 থেকে 6 সপ্তাহ রোগীদের এই কার্বিজল ঔষধটি দিয়ে থাকি। শর্ট কোর্সের পরে আসে মিডিয়াম কোর্স, এবং এই মিডিয়াম কোর্সের জন্য ঔষধ দেওয়ার ডিউরেশন হচ্ছে প্রায় 12-18 মাস। বিভিন্ন অটোইমিউন ডিজিজ, যেমন গ্রেভস ডিজিজ যদি কারো হয়ে থাকে তাহলে তাদেরকে এরকম 12-18 মাস পর্যন্ত আমরা কার্বিমাজল ঔষধ দিয়ে থাকি। এবং এরপরে আসে লং কোর্স। যদি কাউকে 18 মাসের চেয়ে বেশি এই ঔষধ খেতে হয় তাহলে তাকে বলা হবে লং কোর্স। এবং এই লং কোর্সে সাধারণত কোনো বাধা ধরা লিমিট নেই যে তাকে কতদিন খেতে হতে পারে। বিশেষ করে এই 18 মাস ঔষধ খাওয়ার পরে যদি কারো ট্রিটমেন্ট ফেইলিওর হয়, অথবা ঔষধে থাইরয়েড হরমোন কমে গিয়েছিল কিন্তু ঔষধ বন্ধ করে দেওয়ার পরে থাইরয়েড হরমোন আবার বেড়ে গিয়েছে, এরকম যদি রিল্যাপস নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন তাহলে তাদের ক্ষেত্রে আমাদের 18 মাসের চেয়ে বেশি দিন ঔষধ দিতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যারা হাইপার থাইরয়েডিজমের জন্য স্থায়ী চিকিৎসা নিতে অপারগ হন, যেমন রেডিওথেরাপি অথবা থাইরয়েডের অপারেশন করতে অপারগ হন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধ আরও অনেক দিন দেওয়া যেতে পারে। তবে অনেক দিন ধরে এই ঔষধ দেওয়া হলে অবশ্যই রোগীকে কনস্ট্যান্ট একজন ডাক্তারের সুপারভিশনে থাকতে হবে, এবং নিয়মিত শরীরে রক্ত পরীক্ষা করে থাইরয়েড হরমোন কোন লেভেলে আছে তা দেখে নিতে হবে। কার্বিমাজল গ্রুপের ঔষধগুলোর সবচেয়ে কমন যে সাইড ইফেক্ট রয়েছে, যেটি প্রায় প্রতি 50 জনের মধ্যে একজনের পাওয়া যেতে পারে, তা হচ্ছে প্রুরাইটিক র্যাশ। মানে হচ্ছে আপনাদের স্কিনে র্যাশ হবে এবং সেটি চুলকানি হবে। এর পাশাপাশি কারো সামান্য জ্বর, শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এই সমস্যাগুলো হতে পারে। এই ঔষধ খাওয়ার একটি সাইড ইফেক্ট রয়েছে যেটি বেশি কমন না, মাত্র 500 জনে একজনের পাওয়া যায়। তবে এই সাইড ইফেক্টটি খুবই ভয়ঙ্কর, যার নাম হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস। এই অ্যাগ্রানুলোসাইটোসিস রোগটি হলে আমাদের রক্তে শ্বেত রক্তকণিকা কমে যায়, ফলে আমাদের শরীর ইনফেকশনের বিরুদ্ধে যে ইমিউনিটি, সেই ইমিউনিটি থাকে না। যখন এই সমস্যাটি হবে তখন রোগীদের সিভিয়ার গলা ব্যথা, সিভিয়ার জ্বর, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কমে যায়। এই জন্য রোগীদের যখন এই ঔষধটি দেওয়া হয় তখন আমরা তাদেরকে জানিয়ে দিই যে আপনার যদি খুব বেশি জ্বর বা অনেক বেশি গলা ব্যথা শুরু হয় বা মুখে ঘা হয়, তৎক্ষণাৎ আপনার ঔষধটি বন্ধ করে
করে দিবেন এবং আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করার পরে রক্ত পরীক্ষা করে দেখবেন যে রক্তে কোনো সমস্যা পাওয়া গেল কিনা। ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম, আমি আপনাদের জানাবো যে কারা এই ঔষধটি খেতে পারবেন না, এবং এটি জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই ঔষধ খেতে পারবেন না তাদের মধ্যে প্রথমেই আসেন যারা এখন গর্ভবতী অথবা যারা গর্ভধারণ করার চেষ্টা করছেন। কার্বিমাজল গ্রুপের ঔষধগুলো যখন খাওয়া হয় তখন সেটি প্লাসেন্টাল বা জরায়ুর ব্যারিয়ার ক্রস করে পেটের ভিতরে যে বাচ্চাটি থাকে সেই বাচ্চার শরীরে চলে যেতে পারে। তখন এটি বিভিন্ন ধরনের গঠনগত অ্যাবনর্মালিটি তৈরি করতে পারে, ফলে বাচ্চা বিকলাঙ্গভাবে জন্মগ্রহণ করতে পারে। এ কারণে যারা এখন গর্ভবতী বা গর্ভধারণ করার চেষ্টা করছেন তাদের যদি থাইরয়েড হরমোন কমাতে হয় তাহলে আরেকটি স্পেশাল ঔষধ খেতে হয়। আপনারা যদি সেই ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং আমি পরবর্তীতে এটি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। এরপরে আসে যারা এখন তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন বা ল্যাকটেটিং মাদার। কার্বিমাজল ঔষধ বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে চলে যেতে পারে এবং বাচ্চার শরীরে গিয়ে বাচ্চার থাইরয়েডকে এটি এফেক্ট করতে পারে। তখন বাচ্চার শরীরে হাইপোথাইরয়েডিজমের বা থাইরয়েড হরমোন কমে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে, ফলে বাচ্চা ঠিকমতো বড় হবে না, বাচ্চা শরীরে গঠনগত অ্যাবনর্মালিটি দেখা যাবে। এই কার্বিমাজল গ্রুপের যে ঔষধটা আমরা রোগীদের থাইরয়েড হরমোন বেড়ে গেলে দেই এটি কিন্তু কোনো স্থায়ী সলিউশন নয়। এই ওষুধটি যখন আমরা ব্যবহার করি তখন এটি থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে যায়, থাইরয়েড পারক্সিডেজ যে এনজাইমটা রয়েছে এটাকে এফেক্ট করে এটাকে বন্ধ করে রাখে, ফলে যতদিন এই ওষুধটি ব্যবহার করা হয় ততদিন থাইরয়েড হরমোন কম তৈরি হয় বা তৈরি হতে পারে না। কিন্তু যখন এই ওষুধটি বন্ধ করে দেওয়া হবে সাধারণত দেখা যায় 3-6 মাস পরে এই সমস্যাটি তাদের আবার দেখা দেয়, আবার তাদের থাইরয়েড হরমোন নতুন করে প্রোডাকশন হতে থাকে। এ কারণে এই ওষুধটি কখনো আমরা পুরোপুরি স্থায়ী সমাধান হিসেবে ব্যবহার করি না যদি না আমাদের অন্য কোনো উপায় থাকে। হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার জন্য স্থায়ী চিকিৎসা হচ্ছে মাত্র দুটি, সেটি হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি এবং সার্জারি। এবং এই ঔষধটি, এই যে কার্বিজল ঔষধটি আমরা বলেছি, এটি সাধারণত এই দুটি স্থায়ী পদ্ধতি ব্যবহার করার আগে রোগীর থাইরয়েড হরমোন কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য এটি কিন্তু ব্যবহার করা হয়। যখন এটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে তখন আমরা স্থায়ী পদ্ধতি ব্যবহার করি যেন রোগীর পরবর্তীতে আর এই কার্বিজল ঔষধটি খেতে না হয়। শুধুমাত্র যে সকল রোগীদের ক্ষেত্রে এই ধরনের রেডিওথেরাপি ব্যবহার করা যাবে না অথবা অপারেশন করা যাবে না তারা লো ডোজে এটি দীর্ঘদিন খেতে পারেন। আপনারা যখন এই ওষুধটি খাবেন তখন এই ওষুধটি চলাকালীন অবস্থায় যদি এটাকে ঠিকভাবে মনিটর না করা হয় তাহলে কিন্তু যে হাইপারথাইরয়েড ছিল সে ওষুধটি খেতে খেতে হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে, এবং তখন যদি সে ওষুধটি খায় তাহলে কিন্তু তার থাইরয়েড হরমোনের লেভেল আরও কমে যাবে। এ কারণেই আমাদের এই ওষুধ চলাকালীন সময় থাইরয়েড হরমোনের পরীক্ষা নিরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন এই ঔষধটি আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন একটি নির্ধারিত লেভেলে রাখতে পারি, খুব বেশি কমে না যায় এবং খুব বেশি বেড়ে না যায়। এই জন্য রিকমেন্ডেড হচ্ছে যে যতদিন পর্যন্ত এই হরমোনটি স্বাভাবিক পর্যায়ে না আসবে ততদিন পর্যন্ত 4 সপ্তাহ অন্তর অন্তর আমাদের পরীক্ষা করে দেখতে হবে, এবং হরমোনটি স্বাভাবিক লেভেলে চলে আসলে 8 সপ্তাহ অন্তর অন্তর এটি পরীক্ষা করে দেখতে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে থাইরয়েড হরমোন বেড়ে গেলে সেটিকে কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য আমরা যে ঔষধটি ব্যবহার করি সেটি ব্যবহার করার জন্য আপনাদের কী কী বিষয়ে জ্ঞান থাকতে হবে, জানতে হবে এবং কখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন যারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।